উম্মতে মুহাম্মাদি তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আগ্রহে ধরে রাখতে পারবা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতেছি এই দুনিয়ার জমিনে আল্লাহর এমন কোন বান্দা নাই তোমাদেরকে পরাজিত করে ঠিক না বেঠিক ঠিক হুজুর আকরাম সাল্লাল্লাহ ওয়াল এই ইউয়াসাল্লামের সাহাবারা যতদিন পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহ ওয়ালে ইউয়াসাল্লামের এই কর আন মহাদিশকে শক্তভাবে ধরেছিল যতদিন পর্যন্ত সাহাবাহের ছাত্র তাবে ইন্দ্রা এরপরে তাবে তাবে ইন্দ্রা আয়েমায় মুস্তায়েদ দিনরা ফোলাফায় রাশি দিন সালফেশা আলিহিনরা এই কোর ও মহাদিশকে শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরে রেখেছিল। ততদিন পর্যন্ত যেমন ওই আলীর সাথে ওমরের সাথে আল্লাহর সরাসরি নুসরাত চলেছে ততদিন পর্যন্ত এই এই শেষ উম্মত পর্যন্ত যারা নাকি ওই ওসমান আলীর মতোই কুরআন ও সুন্নাতের উপর আমল করেছে তাদের সাথেও এরকম নুসরত হয়েছে يا أيها الذين آمنوا ما غرك بربك الكريم يا أيها الناس ما غرب بربك الكريم الذي خلقك فسواك فعدلك وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال الصالحه ستكون فتنه كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا

তালিবুল ও পিপাসু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার প্রাণপ্রিয় ভাইরা সবাইকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভার ও আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইরা তো অনেক বেশি হয়ে গেছে যতজনে আমরা উঠে গেলাম লাভ করলাম না লস করলাম আর একটু জোরে বলেন ভাই আপনার বাড়িতে যেদিন অনুষ্ঠান হয় জ্যাফত কয় না জামালপুরে আমার বাড়ি জামালপুর আমি রেখির পাড়া সন্তান বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন পরিদর্শক ইন্সপেক্টর যাকে বলে তো আপনাদের এই এলাকার একটা ভাষা হইল যার ভাষায় দাওয়াত খাওয়ায় বলে জ্যাফাত খাওয়াইছে কি খাওয়াইছে জ্যাফাত খাওয়াইছে তা কেউ একটা জ্যাফাত চলতেছে আজকে কি জ্যাফাত চলতেছে না চলতেছে না ভাই না কি আজকে বলেন তো জ্যাফাত দান কারীকে জোরে বলা যায় আল্লাহু আজকে যেমন তেমন ব্যক্তি জেফত করে নাই আজকের জেফত দানকারী হইল স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আর এখানে আলোচনা হবে এমন কিছু আলোচনা যে আলোচনাগুলো এই পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এই ডিগ্রির চর মাদ্রাসা এই মাদ্রাসার সুযোগ্য মহতামিম হজরত মাওলানা আব্দুল হাই সাহ দাম ওনার সম্পর্কে একটু না বললেই না ভাই আমরা অনেকে চিনি না আপনাকে যদি বলা হয় ভাই এটা দেখেন তো সোনা না রূপা বলতে পারবেন নাকি আপনি কিন্তু স্বর্ণকারের কাছে গেলে এই কথা বোঝে না স্বর্ণকার এটা চিনব না চিনব না স্বর্ণকার দেখার সাথে সাথেই বলে দিবে আপনার এটা এক নাম্বার সোনা এক নাম্বার রূপা এই জন্য চিনার জন্য প্রথমে স্বর্ণকারের এলেম লাগে লাগে না লাগে না আরে মানুষ চিনতে হইলে আগে ভিতরে নিজের ভিতরটা মানুষ হইতে হবে কি হবে আল্লাহ আকবার আগে ভিতরটা ভালো হইতে হবে আপনাকে আগে মানুষ হইতে হবে এরপরে মানুষ চিনা যাবে এ বুজুর যেমন তেমন বুজুর্গ না ছোট্ট একটা রিপোর্ট আপনাদের কাছে দেই আমি এই ডিগ্রিচর মাদ্রাসায় সর্বপ্রথম যেদিন অডিটে আসি ভিজিটে আসি দুই হাজার তো দুই হাজার তেরো সনে আইসে সাহিদা মাদ্রাসাটার অবস্থা এত নাজুক দেখলাম আমার কাছে খুব খারাপ লাগছে আমি তো এই রিপোর্ট গুলা আল্লাহ শফি সাহেব পর্যন্ত আমার এই রিপোর্ট চলে যায় সোহান বলবেন না আরে ভাই আপনার মাদ্রাসা এই দিগদিচর মুফিজিয়া মাদ্রাসা হজরত মৌলানা মুফিজ সাহেব রহমত রহমতুল্লাহ আলেই ওনার মাদ্রাসার রিপোর্টটা একে 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 করে আল্লামা শাহ আহমদ শফি পর্যন্ত পৌঁছে যায় সোহান আল্লাহ যায় চায় নেজা তো আমি রিপোর্টটা খুব ভালো দিতে পারি নাই তেরো ওস্তাদের অবস্থান ছাত্র নাই কি অবস্থা কিন্তু যখন এই আল্লাহর কুতুব যখন আসলেন হাজর মৌলানা আব্দুল হাই সাব দামাদ এর এরপরেই থেকে দেখলাম বেফাকে আলোচনা শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ জামিয়া মুফিজিয়া ডিগ্রির চর আবার দোবারা উনকে জওয়ানি পাইতেছে সোহান আল্লাহ বলে আরে শুধু তাই না খালি পুরুষদের না পাশে মহিলাদের মাদ্রাসা আছে সোহান্লা বলবেন না চাই আল্লাহ তাআলা যেই এলাকার মধ্যে খায়ের ফয়সালা করেন যে এলাকাকে আল্লাহ তালা ভালোবাসে ওই এলাকাতে আল্লাহ তাআলা তার রসুলের একটা ঘর মাদ্রাসা নির্মাণ করেন বলা চাই তো রাত তো অনেক হয়ে গেছে দু চারটা কথা যে কথাগুলো আমি আপনি যদি একটু মনোযোগ সহকারে শুনি তা হয়তোবা আমার আপনার কাল কেয়ামতের ময়দানে এই রাতটাও কাজে লাগবে ভাই আমার আপনার যে দিন মেয়ের বিয়ে হয় ভাইয়ের বিয়ে হয় কেউ উঠবেন না সবাই একটু সামনে সামনে জিকের সাথে সাথে আমরা আগে আসি لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا. لا إله إلا الله، لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله سبحاني حسبي ربي جل الله ما في قلبي غير الله لا اله الا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছেন কি বানাইছেন ভাই দুইটা সম্পদ আমাদের মাঝখানে কয়টা সম্পদ জোরে বলেন এই দুইটা সম্পদ যদি আমি আপনি হেফাজত করে রাখতে পারি তো কাল কেয়ামতের ময়দানে আমার আপনার কোনো চিন্তা কোনো চিন্তা থাকবে না তো এই দুইটা বরকত কি আমি আপনি শুনতে চাই না চাই না সবার শেষে আগেই বলে দেই সবার শেষে একটা আমল শিখাই দিব আল্লাহ তাআলা যদি হায়াত দেন আরে ভাই আমি এখানে কথা বলতেছি আগামী এক ঘন্টা বাসবো আপনি বলতে পারেন আমি বলতে পারি যারা চলে যাইতেছে বলতে পারে কেউ বলতে পারে না তা আগামী এক ঘন্টা যদি আল্লাহ তালা বাঁচায় রাখেন দেড় ঘন্টা বাঁচায় রাখেন এমন একটা আমল বলে দিব আমি আমার শাহেখের কাছ থেকে পাইছি পীর মুকাম্মাল কামেল পীর ওনার কাছ থেকে পাইছি ওই আমলটা সাত দিন করার দ্বারা আমি ফকির আবদুল্লাহ আল মামুন আরো দশ বছর আগে হারামাইন শরীফাইন আইন বাইতুল্লাহ জেহারতে তৌফিক পাইছি ওই আমলটা আপনারা শিখতে চান না চান না আমার বয়ানের শেষ পর্যন্ত যারা থাকবে আল্লাহ চায় তো ওই আমলটা সব ভাইদেরকে ইনশাল্লাহ আমি শেখায় দিব রাজি আছেন কিনা ইনশাআল্লাহ پیارا حبیب محمد رسول اللہ صلی যদি কাসিদা পড়া হয় ওই মজলিসে আল্লাহর ফেরেস্তারা আয়েশা এমন ভাবে ভিড় জমাইতে থাকে যে জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায় বলেন সুহান আল্লাহ ওয়াজ তো অনেকেই হইল তো আমরা দেখলাম এত বেশি ওয়াজ ওয়াইজ দিনে কেরাম আলহামদুলিল্লাহ আমার পরেও আরো দুইজন আছে সুহান আল্লাহ বলেন এটা আপনাদের জন্য বরকত যখন এখানে প্রথম পাড়া দিয়েছি আজকে সন্ধ্যার সময় তখনই বুঝে গেছি এই ডিগ্রির চরের মাহফিল কোন যেন তেন মাহফিল না এইখানে মুফিস সাহেব রহমতুল্লাহ আলীর মতো নিশ্চিত কোন বুজুর্গ রয়েছে আর ওই বুজুর্গের বরকতে ফজর পর্যন্ত মাহফিল চলবে ঠিক না ঠিক অনেক মাহফিল তো হইল অনেক কথা হইল তো আমি ইয়াদ করলাম খেয়াল করলাম আল্লাহ নবীর সানে একটা নাতে রসুল বললে শুনবেন ভালো লাগবে নাকি কে কে শুনতে চান হাত তোলেন تائیلے ہوئی دورے جرا سے ریٹو کاشا کا ساستا ہوئے نائیلے ناتے رسول بول بولا او جس کے لیے محفل کون ان سجی ہے پھر دو سے بری جس کے وسیلے سے بنی ہے او جس کے لیے محفل ان سجی ہے فردوں سے بری جس کے وسیلے سے بنی ہے او ہاشمی مکی سبحان اللہ او ہاشمی مدنی یل ربی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے الله كفر ما لم نشرح لك صدرك منسوب هجيس ورفعنا لك ذكرك الله كفر ما لم نشرح لك صدرك منسوب هجيس ورفعنا لك ذكرك او موسن گم خار او موسن گم خار, خار ہمارا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی ہے او میر میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی ہے مزمل دس رین تو کیا کیا نئے القاب سے مئو لانے پکارا سبحان اللہ بولا چاہیے مزمل مدر یاسین سین کیا کیا نئے القاب سے مولا نے پکارا عالم کو دیا سبحان اللہ عالم کو دیا جس کے وسیلے سے ملی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے

আমরা দুইটা জিনিসের মালিক হয়েছি কয়টা জিনিসের প্রথমটা হইল আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন তারাক আমরাইন আরেক রেওয়ায়ত তারাক তুফি কুম ও উম্মতে মোহাম্মানি তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা ক্রয় ধরে রাখতে পারবা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওয়াদা করতেছি এই দুনিয়ার জমিনে আল্লাহর এমন কোন বান্দা নাই তোমাদেরকে পরাজিত করে ঠিক না বেঠিক হজুর আকরাম সাল্লাহামের সাহাবারা যতদিন পর্যন্ত হুজুর আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই কোরআন ও হাদিসকে শক্তভাবে ধরেছিল যতদিন পর্যন্ত সাহাবায় ছাত্র তাবে ইন্দ্রা এরপরে তাবে তাবে ইন্দ্রা আইমায় মুস্তাহিদিনরা খোলাফায় রাশিদিন সালফে সালিহিনরা এই কোরআন ও হাদিসকে শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরে রেখেছিল ততদিন পর্যন্ত যেমন ওই সাথে অমরের সাথে আল্লাহর সরাসরি নসরত চলেছে ততদিন পর্যন্ত এই এই শেষ উম্মত পর্যন্ত যারা নাকি ওই ওসমান আলীর মতো এই কোরআন ও সুন্নতের উপর আমল করেছে তাদের সাথে ওই রকম হয়েছে আমি আপনি ভাই যদি এই দুনিয়াতে যেরকম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কুরআন কে সত্য জেনেছে ও মেনেছে হাদিস কে সত্য জেনেছে ও মেনেছে আমরাও যদি এরকম কুরআন ও হাদিসকে সত্যভাবে আগলে ধরতে পারি ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই রকম বরকত দিতে পারে কি পারে না জোরে বলেন পারে না পারে না আজকে যেই দিকে তাকান শুধু বিভাজন ডিভাইডেশন এই দিকেও সমস্যা ওই দিকেও সমস্যা খালি ভাইয়ে ভাইয়ে লাগে মুসলমান মুসলমানে লাগে কি ব্যাপার শ্রোতা তো এখনই শেষ এত সুন্দর একটা নাত গাইলাম নাত কি খারাপ লাগছে আপনাদের কাছে পেয়ারা হাবিব রসুল মোহাম্মদ রসুল তার ব্যাপারে মহাব্বত রাখা কতটুকু দরকার দুই চারটা ঘটনা বলেই আমি আমার মোখতাসার আলোচনা শেষ করে দেব যারা মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকে সত্যিকারের মহব্বত করেছেন আল্লাহ তালা তাদেরকে তাদের মাকামকে কত উঁচু করে দিয়েছেন জানতে চাই না জানতে চাই না চাইনা হুজুর আকাম সাল্লাল্লাহ যখন মকার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবদ পেলেন সর্বপ্রথম আবর সিদ্দিক রাজি আল্লাহ তালহুকে বললেন ও ভাই আবর আমি তো এমন এমন শুনলাম যে আমাকে নবুয় দিয়ে গেল জিব্রাইল আর আমি হইলাম নবী তুমি কি আমাকে বিশ্বাস করো কিনা আবর সিদ্দিক রাজি আল্লাহ তালহু কোনো কথা বলেন নাই সর্বপ্রথম বললেন হা মাং বিল্লাহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কোনো কারণ খোঁজে নাই কোন কেন বলে নাই এক বাক্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারই এনে ফেললো এই জন্য আবু বকরের নাম হচ্ছে আবু বকর এরপর কি বলা হয় আবার বলেন সিদ্দিক মানে ওই ব্যক্তি যে নাকি সর্বপ্রথম অতি বেশি সত্যায়নকারী মেরাজের রজনীতে যখন আল্লাহ আল্লাহ পাক পেয়ারা হাবি মোহাম্মদুর রসুল্লাহ কে তার মাকামে মাহমুদার কাছে আর আজিমের কাছে যখন নিয়ে গেলেন আরশে আজিমের কাছে যখন নিয়ে গেলেন তারপরে রসুল্লাহ সাল্লামকে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন বিভিন্ন উম্মতের হালত দেখাইলেন অন্যদের ফিতনা কি হবে তা দেখাইলেন সব কিছু যখন খুলে 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 দেখাইলেন দুনিয়াতে যখন আসলো আর এই ঘটনার সর্বপ্রথম বর্ণনা করলো অবকর সিদ্দিকের কাছে অবকর সিদ্দিক ওদিন আল্লাহ তালা বলেন আপনি মোহাম্মদ উল্য়াসুল আপনি আল্লাহ নবী আপনি যা বলেছেন তাই সত্য নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহ তালার দিদার ওই মেয়েরা যে গিয়েছিলেন আমি বিশ্বাস করলাম কোনো প্রশ্ন আমি দিলের থেকে আর করব না সুহান আল্লাহ বলেছে এই জন্য হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম আবু বক্করের নাম সিদ্ধি উপাধি দিয়ে দিলেন যে আবু বকর রে যেই কথাই বলি এই কথাই বিশ্বাস করে নেয় এবং কি আমি মোহাম্মদের নবুবতের স্বীকৃতিও সবার প্রথম আবু বকরই দিয়ে দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো কেমন मोहब्बत করে আর এই মহাব্বতের প্রতিদান কি দিল আল্লাহ রাজের রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি যা কিছু দেখলো আবু কি দেখছে নাকি এগুলা ভাই দেখছে নাকি আমরা রসুল সাল্লাল্লাহ হওয়ার ইয়াসাল্লাম আমরা বিশ্বাস করি না করি না করি না মানি না মানিনা মানিনা যদি না মানতাম গালে দাড়িটা থাকতো না বিশ্বাস ও দুনিয়ার মানুষ মানুষ পিয়ার হাবি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হোৱালে ইয়াসাল্লাম কে কোনোদিন দেখলাম না হাই আফসোস মক্কার কাফেররা দেখে না দেখে নাই আবু জেহেল দেখলো আবুল আহাব দেখলো বা দেখলো উম্মতে মোহাম্মদই হইলাম নবীর উপরে ইমান আনলাম কিন্তু এক নজর নবীকে দেখলাম না ও নবী সাল্লাম স্বপ্নে যুগেও তো আপনাকে দেখলাম না নবীকে স্বপ্ন যোগে দেখার কিছু আমল আছে শুনতে চান কি চান না বলেন স্বপ্ন যোগে যারা দেখলেন তারা কেমন অবস্থা ছিলেন এবং কি ভাবে যখন মক্কা আর মক্কার কাফেরদের আজাব গজব অনেক বেড়ে গেল রসুলের উপরে নির্যাতন নিপীড়ন যখন বেড়ে গেল। গেল্লাহ আলিয়া সাল্লাম আবকরকে সাত দিন আগে বলে রাখছিলেন আবকর তোমাকে নিয়ে যাব হিজরতে কয়দিন আগে কয়দিন আগে সাত দিন আগে বলছে আবু রে আবু রে এখন তো আর মক্কার জমিনে থাকা যাবে না আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আসে আমি তুমি সহকারে চলে যাব মদিনা সাত দিন পরে যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কাফের চোখের ধুলা মেরে কাফের চোখের অগজ ঘর থেকে বের হয়ে গেল চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টনি করে রাখছে যে নবী মোহাম্মদ কখন বের হবে আর তাকে আমরা হত্যা করে ফেলবো না বলেন জোরে মক্কার ওই কাফেররা মরে গেছে কিন্তু তাদের দোসররা আসে না নাই জোরে বলেন আছে না নাই মক্কার ওই কাফেররা চলে গেলেও তাদের দশররা আছে এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। থাকবোতেই চাল্লা পলামায়ে কেরা মলামায়ে হাক্কাানি ওলামায়ে দেও বন্ধপ্নাদেরকে দেখায় দিবেন। হার হার জামানায় দেখায় দিবেন ওরে উম্ম। এই যে এইটা হইল সমস্যা, এইটা হইলে ইমানের সমস্যা। ওই ব্যক্তি বন্ড বি। ওই ব্যক্তির তাবলেগে কিন্তু বন্ড তাব্লেগি আ আছে না নাই। যেরে বলেন যের বলেন বলে দিবে আপনাকে আর আমি আপনি ঠিক ওইভাবেই চলবো চলব যেই কথা বলতেছিলাম কথা আকরাম সাল্লাল্লাহ ও আলে ইয়াসাল্লাম অমক কর কে বললে না অকর তুমি রেডি থাইকো যে কোনো দিন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলেই আমি তোমাকে নিয়ে চলে যাবো মদিনা ও কর সিদ্দিকোদিক আল্লাহ তা আলা ঘরের সামনের সোল্লাল্লাহ সাল্লাল্লাহ ও আলেই থেকে বেরায় গেলেন কাফেরের মুখে ধুলা ছিটে ধোকা দিয়ে কাফেরদেরকে যেদিন বের গেলেন আবকরের ঘরের সামনে যাইয়া একবার ডাক দিছে টুকটুক করে জোরে দেওয়া যাবে না পিছনে কাফেরের বাহিনী টুকটুক করে একবার ডাক দিছে আবু বকর আস্তে আবকর সাথে সাথে দরজাটা খুলে বলে আলাফ পাই গ্যারাল্লাহ হযুর আকরাম সাল্লাল্লাহ ইয়ে সাল্লাম বলেন বুখারি শরীফের নেওয়া যাবো যখন সাত দিন পরে ঠিক রাত তখন দুই থেকে তিনটা বাজে তাহায্যদের সময় এই সময় মানুষ থাকে থাকে না সজাগ বলেন থাকার কথা ঘুমে রসুল্লাহ হুজুর সাল আলিয়া থেকেও বড় সম্পর্কেও তার শ্বশুর বয়সেও চাচাদের সমান এরপরেও নসুলকে কতটুকু মোহাম্মত করে যে আমি যদি এই বিপদের দিনে হজুর সাল্লাসাল্লামের সাথে না থাকি না জানি আমার মুহাম্মাদুর রসুল্লাহ পিয়ারা মাহবুবের কি সমস্যা হয়ে যাবে এই জন্য হজুর সাল্লাসাল্লাম যেদিন তাকে বলেছিলেন বকর তোমাকে নিয়ে মদিনায় যাব সেদিন থেকে আর সাত রজনী ওই পিঠটাকে বিছানার সাথে লাগান নাই সোহান আল্লাহ হজুর সাল্লাহ আলিয়া বললেন আবু বকর রে আমি তোমাকে ডাক দেওয়ার আগে কেমনে উঠলাম বলে ও পেয়ারা হাবিব আপনি আমাকে বলছেন আর কাউরে বলেন নাই আমারে বলছেন আমি আবু বকর রে আপনি পছন্দ করছেন আর আমি আবু বকর কিভাবে এইটা মাইনে নেই যে আপনি মোহাম্মদুর রসুল্লাহ সৈয়দুল কৌনাইন সর্বারে দো আলম আপনি আমার দরজায় এসা দাঁড়ায় থাকবেন কষ্ট করবেন আর আমি আনন্দে আরামে ঘুমাবো এইটা আমি হতে দেব না এই জন্য আমি এই গত সাতেরো জনই আপনার অপেক্ষায় ছিলাম এক মিনিটের জন্য আমি ঘুমাই নাই সোহান চাই ও দুনিয়ার মানুষ এসকে রসুল যারা করল আল্লাহ তালা কি প্রতিদান দেয় মহাদিসের মজেজা লেখে আবকরের বরকাত লেখে যে সারা দুনিয়ার মানুষের আমল কালকে মিয়াজ মিজানে যখন নাকি পাল্লা করা হবে আর আবু বকরের আমল নামাজ যখন নাকি ওই মিজানের পাল্লায় দেওয়া হবে আবু বকরের মিজানের পাল্লাটাই ভারী হয়ে যাবে এত বরকত বলে এসকে মুহাম্মাদি যার মধ্যে থাকবে সে মুমিন আর যার মধ্যে এসকে মোহাম্মদ থাকবে না সে বেঈমান ঠিক না বে ঠিক আজকে বাংলার জমিনে এমন কিছু মানুষ যারা নাকি মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে উল্টা পাল্টা কথা বলে বলে না বলে না আরে বলছে না বলে নাই নাই মেতে বলে নাই বলে নাই পেয়ার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ একদল উম্মত কেয়ামতের আগ দিন পর্যন্ত থাকবে যারা নাকি নবীজির নামে যদি একটা কথা বলে নবীজির বিরুদ্ধে যদি একটা কথা বলে দরকারে ওই জুবাইরের মতো শহীদ হয়ে যাবে তারপরে নবীজির অপমানকে বরদাস্ত করবে না ঠিক নামে ঠিক বলে জোরে বলে ভোলার ঘটনাতে গত কয়েকদিন আগেও পাঁচজন মুসলমান ভাই শহীদ হয়ে গেছে আমরা শুনছি না খবরটা তো ভোলার ঘটনা এটা ইতিহাসের নতুন না এটা ইতিহাসের পুরাতন ঘটনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর কতটুক ভালোবাসে এটা জানলেই বুঝতে পারবো যে ভোলার ঘটনা নবীর মহাপতের জন্য একজন দুইজন পাঁচজন দশজন জন আল্লাহর راستায় নবীর ভালোবাসায় জীবন দেওয়া দা এটা বড় কিছু না এটা অতি সামান্য যখন নাকি আবকর বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাইতেছেন পিছন থেকে কাফেররা ধাওয়া করতেছে আর যখন ওই গুহার মধ্যে জায়গা লুকাইলো ঘটনা সবাই জানা বলতে চাইতেছি যে জায়গাটা পিছন থেকে কাফের আসে বলেন মনে হয় আমি আপনি ধরা খেয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম জবাব দেয় তাখফ ইননা আল্লাহ ভয় পায় না আল্লাহ আমার সাথে আছে আল্লাহ তোমার সাথে আছে সুবহানাল্লাহ ওয়ালা চাই নবীর মহাপর্জার সাথে লেগে যায় আল্লাহর রহমত তার সাথে লেগে যায় বুঝে আসে নাকি ভাই নাকি ভাই অবকর সিদ্দিক রাদী আল্লাহ তা আল আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনেক ক্লান্ত আপনি আমার ওরুর উপরে একটু ঘুমান আপনি আমার ওরুর উপরে ঘুমান আমি বসে থাকি জাগিয়ে থাকি জাগিয়ে থাকি হজর সাল্লা আল্লাহু আলিয়া সাল্লাম বললেন অবকর রে আমার এত তুমি ভালোবাসো আল্লাহ তালা তোমাকে আর উত্তম প্রতিদান দান করবে সিদ্দিক জায়গা থাকে আর হুজুর আকরাম সাল্লাহ আলী আসাল্লাম অবকরে রানের উপরে ঘুমাইতেছে এমন সময় ওই গুহার ভিতরে একটা অনেক আগের এক সাপ মরুভূমির সাপ অনেক বিষাক্ত হয় অনেক লম্বা এই সাপ অনেক আগে এই গুহাতে নাসারা কোন এক আমরা যেমন ওলামায় কেরাম বলি না এরকম ইহুদি নাসারা তাদের ধর্মের যারা জ্ঞানী তাদেরকে পাদ্রী বলা হয় এই পাদ্রী একদিন ইঞ্জিল পড়তাছে কি পড়তেছে ইঞ্জিল পড়তেছে ওই গুহার পাশে আর ওই সাপ কানের মধ্যে শুনছে যেটা সফের মধ্যে আছে হ্যাঁ وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ অনবি আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম কে তাকে পাঠানো তিনি তার সাথীদেরকে বললেন যে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তাওরাতকে সত্য সত্যায়িত করার জন্য এবং কি তোমাদেরকে একটা সুসংবাদ দিব সেটা হইল আমার পরে এত বছর পরে একটা নবী আসবে সেই নবীর নাম হইল মোহাম্মদ রসুল্লাহ সবাই চিৎকার দিয়ে সুহান বলা চাই শুধু ওই ইঞ্জিলের মধ্যে না হিন্দুদের যে বেদ গ্রন্থ আছে সাম বেদ আছে বেদ আছে অথর্ব বেদ আছে আশেপাশে যদি হিন্দু কারো থাকে আর যদি কোনো হিন্দুর কানে পৌঁছে থাকে তার জন্য বলছি যদি আমাদের কোনো সনাতন ভাই থাকে তার জন্য বলছি আমার পেয়ারা হাবিব আহম্মদুর রসুল্লাহ সাল আলাইসালামের পরিচয় তো পাওয়া যায় ওই ইঞ্জিলে ওই তাওরাতে ওই জাবুরে এবং ফের ওই হিন্দুদের বেদের মধ্যে বলা চাই শ্রীমদ ভগবত গীতার মধ্যে রয়েছে যে আখিরি নবী যে হবে তার নাম হবে নরসাংস তার পিতার নাম বিষ্ণু যশা তার মাতার নাম সুমতি তার দেশের নাম হবে সম্বল আর সে জন্মগ্রহণ করবে মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখ সুহান আল্লাহ বলা চাই নরসাংস মানে এমন পুরুষ সংক্ষিপ্ত বলেছে বলে যায় নরসাংস মানে এমন পুরুষ যার প্রশংসা বেশি করা হয় মোহাম্মদ মানে এমন পুরুষ যার প্রশংসা বেশি করা হয় বলেন ওই হিন্দুদের বেদের মধ্যে শ্রীমদ ভগবত গীতার মধ্যে মহাভারত রামায়ণের মধ্যে আঠারো জায়গায় চারটা নাম পাওয়া যায় কয়টা নাম নরসাংস পাওয়া যায় নরসিংহ পাওয়া যায় কলকি অবতার পাওয়া যায় অন্তিম ঋষি পাওয়া যায় এই চারটা নাম আর না এই চারটা নাম হইল আমার নবী মোহাম্মদের নামটা যখন ওই সাপের কানে আসে ওই সাপ ওই দিনই নিয়ত করে রাখে আল্লাহ যে নবীর নাম শুনলাম একজন নবীর উম্মতরা বলতেছে এমন নাকি একজন নবী আসবে যার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর সোহান আল্লাহ চাই যার মুখের ভাষা হবে মিষ্টির চেয়েও মধু সোহান আল্লাহ এমন নবী হবে যে নাকি হক ও বাতিলের মাঝখানে পৃথক করে দিবেন এমন নবী হবে যে নাকি গরিবের বন্ধু ধনীরও বন্ধু ওই নবীকে আমার দেখতে একটু মন চায় আপনি আমার হায়াতটাকে ওই নবীর পর্যন্ত বাড়াইয়া দেন আল্লাহ বলে সাপরে যেহেতু আমার নবী মোহাম্মদ ভালোবাসত এই জন্য তোমার হায়াত যতদিন আমার নবী মোহাম্মদ রসুলামের সাক্ষাৎ তুমি না পাও ওই পর্যন্ত আমি তোমার সাপের হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম বলেন সুহান আল্লাহ নবী মোহাম্বত কে ভালোবাসলে সাপের হায়াত যদি বেড়ে যায় আমার আপনার হায়াত কি বাড়তে পারে না পারে না এই জন্য ভাই বলি যারা নবীকে মহাব্বত করি আজকে এই মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যাব নবীর এই সুন্নত কে কেউ কোনো দিন আজকের পরের থেকে আর হাত দিব না কে কে রাজি আছে আর কয়েকজন হাত তুলে নেয় কি ঘুমাসতেছে নাকি ভাই আল্লাহ তালা সবার হাতকে কবুল করে বলেন আমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চেহারা মোবারক দেখার জন্য ওই সাপ এক জায়গা দিয়ে আসছে আবু বক্কর মনে করছে হায় হায় রে কি হবে এত বড় সাপ দেখে দেখা যায় ভয়ঙ্কর অনেক বিষাক্ত হবে গোখরা হবে কোবরা হবে যাই হবে হবে আবু বক্কর সিদ্দিক বলে সাপ যদি রসুলকে কামড় দিয়ে দেয় তা আমি আবু বক্কর জিন্দেগি থেকে কি লাভ আমি ওই সাপটাকে এখনই ওইখানে থামায়ে দেই আবু বক্কর তার হাত দিয়া ওই গর্তটা বন্ধ করে দিছে সাপ বলে হায় রে কি কপাল এত বছর আল্লাহ তাআলার কাছ থেকে আমার হায়াতটা বাড়ায় নিলাম কিন্তু এই আবু করতো বুঝলো না আমার দিলের কি ব্যথা নবী মুহাম্মদকে দেখতে চাই তুই তোর হাটটা সরা আমি আমার নবী মোহাম্মদ কে দেখবো সোহান আল্লাহ আবকর সিদ্ধিক আর সাপের কথা বুঝে না আবকর একটা হাত দিছে সাপ আস্তে করে একটা কামড় দিছে বেশি জোরেও দেয় নাই এত বিষ ধর সাপ এই সাপের বিষে আবকুরের এক হাত পুরা নীল হয়ে গেছে তাওকর এক দিক দিয়ে যেহেতু হাত দিছে আরেকটা গর্ত আছে ওই গর্ত দিয়ে সাফিরে আসে তো ওই গর্ততে আরেক হাত দিছে এরপরেও যখন নাকি ওইটাতে কামড় দিছে এক পা দিছে ওই পায়েও কামড় দিছে আরেক পা দিছে ওই পায়েতেও কামড় দিছে এরপরে পিছনে অনেকগুলা ছোট ছোট ফোটা ওই ফোটার মাঝখানে দেখলো এখন আর হাত পা নাই চার হাত পা তো কামড় দিয়ে বিষে থর করে কাঁপতেছে হুজুর সালিয়া করে শরীর কাঁপে যায় আর বক করে শরীর পচে যাওয়ার মতো কিন্তু পিয়ার হাবি মোহাম্মদুর রসুল্লাহ উরুর উপর ঘুমাইতেছে এই জন্য আব্বক করে যান নরে তো করে রান নরে না সোহান আল্লাহ চাই আবকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলে যে তুমি কত জায়গা দিয়ে আসবা আমি অত জায়গা দিয়ে তোমাকে বাধা দিব এরপরে আবকরের পিঠটা দেখে যে এখন তো আর হাত পা দিতে পারবো না এখন সাপ যেই দিক দিয়ে আসবে ওই দিক দিয়ে আমি আবকরের পিঠটাকে পাইতে দিব সোহান আল্লাহ আবকর সিদ্দিক রাদি আল্লাহ তালু তার পিঠটাকে পাইতে দিলেন পিঠটাতে একে একে প্রায় সত্তরটির মতো সবল ওই সাপ যখন মারলো অবক করে এখন সহ্য করতে পারলেন না চোখ দিয়ে ব্যথায় যখন পানি এসে হুজুর সাল্লাহ আলী আসাল্লামের চেহারা মোবারকে এক ফোটা পানি পরে গেল হুজুর সাল্লাহ আলী আসাল্লামের ঘুম ভেঙে গেল হুজুর সাল্লাহ আলী আসাল্লাম ডাক দিয়ে বলে আবু বকর কি হইল তোমার হাত পা সব তো দেখায় একদম কালো কিচকিচা হয়ে গেছে কি হয়েছে অবকর আবকরের মুখ দিয়ে শব্দ বের হইতেছে না এত ব্যথা শরীরের মধ্যে হুজুর সাল্লাহ আলিয়াল্লাম জিজ্ঞাসা করে কি হয়েছে অবকর খুলে বলো আবকর বলে এই সাপটা তো আমাদেরকে ধ্বংস করার জন্য আসতেছে এই সাপটাকে আমি আপনার কাছ থেকে বাধা দিলাম এই হাতে কামড় দিল এই হাতে বাধা দিলাম এই হাতে কামড় দিল দুই পায়ে দিলাম দুই পায়েও কামড় দিল তখন আমার পিঠটাতে আমি পাইতে দিলাম যাতে করে ওই সাপটা আমাকে বা আপনাকে কোনো কামড় না দিতে পারে কিন্তু এই সাপ তো আর বুঝলো না যে আমি আপনাকে হেফাজত করতে চাই আমাকে উল্টা দংশন করলো হজর সাল্লাহ আলিয়া সাল্লাম মুচকি এসে দিলেন এবং তার থুতু মোবারক আউ বকরের শরীরে একটু লাগাই দিলেন সাথে সাথে আউ বকরের শরীরটা পুরো আগের মতো ভালো হয়ে গেল সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওই সাপের জবান আল্লাহ খুলে দিল সুহান আল্লাহ সাপ কথা বলতে শুরু করলো ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আউ বকর শুনে সুহান আল্লাহ বলা আসালা তু আসসালাম ওয়ালাই কাইয়া হাবিব আল্লাহ এই সালাম যখন দিল দিলো করবার সাফ কথা বলে আমার পেয়ারা হাবিবের সাথে গাছে কথা বললো বাসে কথা বললো হরিন কথা বললো মরা কাঠেও কথা বলছে না বলে নাই বলছে। নাই বলছে সাল্লাল্লাহ ও আলি যখন নাকি সাফ বলে আর শুনলাম লা ইয়া হাবিব ওই তাও নাথের বাণী যেদিন শুনলাম ওই দিনই তো মনের মধ্যে আর বেদনা মনের মধ্যে যাতনা যে আমি ওই মোহাম্মদুর রসুল্লাহ দেখব দেখবো আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার হায়াতটাকে ওই পর্যন্ত তুমি বাড়িয়ে দাও আল্লাহর সাথে সাথে আমার হায়াতকে আজকের দিন পর্যন্ত বাড়াইয়ে দিছে সোহান আল্লাহ আপনাকে দেখবো কিন্তু আবু অক্কর বোঝে না মনে করছে যে আমি কামড় দিতে আসি আর আবু আমাকে খালি বাধা দেয় আপনার ওই সুন্দর নুরানি চেহারাটা দেখবো আর আমি এই চেহারাটা যখনই আমার চেহারার সামনে বাধা পড়ে আমি আর কি করব। আমার তো একটাই অস্ত্র আছে আমি এই জন্য আবু অক্করকে কামড় দিছি হুজুর সাল্লি ওসাল্লামকে মহব্বত করার কারণে এই সাপের ঘটনাও কিতাবে চলে আসছে আসছে না আসে নাই

তাদেরকে নিয়ে কালকে আমতের ময়দানে আল্লাহ তালা রসুল্লাহ সাল আলিয়া বলবেন ইয়া মোহাম্মদ ইরফা তো কালকে যেদিন কেয়ামতের ময়দানে সমস্ত নবিয়া গ্রাম কেয়ামতের দিন উঠবেন নিজের অবস্থায় আনাফসি আনাফসি করতে থাকবে আর সেই দিন হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম বলবেন যে আজকে আমার এমন একটা দিন আমি এই দিনটাকে আল্লাহর কাছে স্টকে রাখছিলাম আল্লাহর কাছে রিজার্ভ রাখছিলাম এই দিনটাকে আমি এই দিনটাকে আজকের জন্য ব্যবহার করব। হজুর সাল্লাহ আলী আসাল্লাম মক্কার জিন্দেগিতে মদিনার জিন্দেগিতে এত কষ্ট করলেন এত কষ্ট করলেন চোখের সামনে তার সন্তানগুলো মারা গেল মারা গেছে না যায় না রসদ সাল্লাহ আলী আসাল্লামের তিনটা সন্তান ছিল একজনের নাম তাহের একজনের নাম কাসেম একজনের নাম ইব্রাহিম যেদিন রসূল উল্লহ সাল্লাল্লাহুয়ালি সাল্লামের এই এক দুই তিন 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 সন্তান যেদিন মারা যায় আবার বিয়ার হাবিব মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহুয়ালে ইয়াসাল্লামের চোখের পানি আর সেই দিন ধরে রাখতে পারে না পেয়ারা হাবী মোহাম্মদুর রসুল্লাহ কান্তে সেন অবভব কর কান্দে উসমান কান্দে আরি কাঁদ বলে সোনাল্লাহ ইয়া আমি আপনাকে তো দিন কাঁদতে দেখি না আপনি কেন কান্দে আপনি তো আমাদেরকে সবর ধরতে বলেন ধৈর্য ধরতে বলেন বলেন যে ওরে আমি তো কান্দি না আমার চোখ তো কান্দা সারে না হজুর আকরাম সোল্লাল্লাহ আলাইহিআসাল্লাম হাদিসে পাকে সাত করেন ওযী তু মালাম ইউযআ আহাদুম মিনাল থেকে নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যতগুলা নবী আসছে এতগুলা নবীকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই যেই পরিমাণ কষ্ট আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে এত কষ্ট দেওয়ার অর্থ কি এরা হেকমত মহাদিসিনে গ্রাম তারা বর্ণনা করেছে আমি যাকে ভালোবাসি তাকে মাঝে মাঝে একটু তার সাথে রাগ করি না করি না এই কথা বলে না ঘুমাইছেন নাকি সবাই আর একটা গজলের টান দেওয়া লাগবো নাকি টান দেওয়া লাগবো আচ্ছা আচ্ছা اے حبیبِ کی بیری تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام ہے خدا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام مسجد میں جملہ انبیاء مسجد اقصا میں جملہ انبیاء مقتدی تھے اور تم مقتضا اے ہبی بے تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے ہمارے دل ربا تم মোহাম্মদ রুহুল্লাহ সাল্লাল্লাহ ভোয়ালে ইয়াসাল্লামকে যারা যত বেশি মহব্মত করেছেন আল্লাহ তালা দুনিয়াতেও তাদের সম্মানকে এত বেশি উঁচা করে দিয়েছেন আখেরাতেও তাদের সম্মানকে এত উঁচা করে দিবেন ওহাদুর সাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লামকে মহব্মত করেছিল একজন ইসলামের নামি দামী শাহের কবি শেখ সাদের رحمتুল্লাহ আলাইহি শেখ সাদের رحمتুল্লাহ আলাইহি তিনি কবি ছিলেন কবি কবিতা লেখেন আমরা সবাই নামাজের পরে হুজুরদের সাথে একটা দুরূদের মতো একটা জিনিস পড়ি দুরূদ না এটা এটা আমরা পড়ি এটা কোথা থেকে আসে শেখ সাদের رحمتুল্লাহ আলাইহি তিনি রওজাতুল আথার মদিনা মুনাওয়ারা জামে যিয়ারতের জন্য তো তিনি তো কবি মানুষ তিনি মনে মনে চিন্তা করেন রোজ নবীর রোজাই যাব তো নবীর জন্য হাদিয়া কি নিয়ে যাব সোহান নবীর রোজাই যাব নবীর জন্য কি হাদিয়া নিয়ে যাব তো শেখ সাদী বলে আমি তো কবি মানুষ আমি আর কি নিয়ে যাব আমি একটা কবিতা লেখি আমি একটা কি লেখি কবিতা লেখি তো কবিতা লিখতে বসে শেখ সাহাদি রহমতুল্লাহ আলাই হাজার হাজার লক্ষ লক্ষ কবিতা আমাদের কাছে আছে আমরা

কেশাফাদুজা বি জামালি ভোরের যেই ভোরের যেই গরম ছাড়া ভোরের যেই অন্ধকার উনি বলেন এই অন্ধকার সকালের আলোতে কিভাবে রূপান্তরিত হলো উনি বলেন এই আলো এইভাবে রূপান্তরিত হলো কারণ আমার মহাম্মদুর রসুল্লর চেহারাটা ওই সুভে সাঁদেগের সময় আসছেই দুনিয়াতে এই জন্য রাত্র এই সকালে দেখা পেয়েছে সুবহানাল্লাহ বলে চাই সাংগাতিক কবিতা ইস্ক এর নাম কি এর নাম কি যে ভোর সে সকাল দেখলো আপনার চেহারাার কারণে কায়সাফাত দুজা বিজামালিহি আপনার সৌন্দর্যের কারণে রাতের অন্ধকার চলে গেল পৃথিবীর থেকে হাসনাত জামিও হি সালিহি আর নবীর কোন খেসলাত বলবেন হাঁটা বলেন চলা বলেন ধরা বলেন বলা বলেন শিক্ষা বলেন রাজনীতি বলেন রাষ্ট্রীয় জীবন বলেন ব্যক্তিগত জীবন বলেন সমাজতান্ত্রিক জীবন বলেন আন্তর্জাতিক জীবন বলে তার সবকিছুই সুন্দর ঠিক না মেডে আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান বর্ণনা করেন এক পূর্ণিমার রজনীতে হুজুর সাল্লাহ আলী আসাল্লাম আগে ঘুমিয়ে গেলেন আর আমি তখনও ঘুমাইনি আমি দেখছি হুজুর সাল্লাহ আলি আসাল্লামের চেহারাটা কেমন যেন জল 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 করতেছে আমি আয়েশা বলি যে আজকে যেহেতু চারটা অনেক সুন্দর আর আমার ঘরেও একটা সুন্দর তা আজকে একটু কম্পেয়ার করব তুলনা করব ওই চাঁদ সুন্দর না আমার পিহারা হাবি মোহাম্মদুর রসুল্লাহ এ বেশি সুন্দর আজকে আমি দেখবো আয়েশা আনহা বর্ণনা করেন আমি একবার চাঁদের দিকে তাকাই আবার ঘরে আসি আমার মোহাম্মদ রসুল্লাহ চেহারা তাকাই আবার চাঁদের দিকে তাকাই আবার মোহাম্মদ সাল্লা দিকে তাকাই আবার চাঁদের দিকে তাকাই এমন করে তিনবার যখন আমি তাকাইলাম তখন আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম যে ওই চাঁদ যত সুন্দর চারতেও বেশি সুন্দর আমার পেয়ারা হাবিব মুহাম্মাদুর সুবহানাল্লাহ বলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ন সম্পর্কিত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা রওয়ায়াত করেন। এক আমবশার রজনীতে আমি একটা কাথা সেলাই করতেছিলাম ঘরের মধ্যে কোনো আলো নাই কুপির তেল শেষ হয়ে গেছে হঠাৎ করে দেখলাম আমার ঘরটা আগে যেমন আলো ছিল এখন আবার এর চেয়ে বেশি আলোকিত হয়ে গেল দেখলাম আলো থেকে আসলো ভালো করে খেয়াল করে দেখি আমার পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহর চেহারার থেকে আলো হুজুর হজুর সাল্লিয় সাল্লামের এই চেহারাটা দেখার জন্য ওই সাপ এত বছর বলা হয় পাঁচশত বছর ন্যূনতম পাঁচশো বছর ওই সাপ অপেক্ষা করেছে এই জন্য আবকর যেদিন নাকি রসুল্লাহর সাথে এত 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 মহব্বত দেখায় ওই দিন আবুকর সিদ্দিক আল্লাহ নুর ব্যাপারে আল্লাহ রসুল এত রাজি হয়ে গেছে যে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার নামা এত ঝুলায় দিবেন সারা দুনিয়ার মানুষের চেয়ে বেশি ভারী তার আমল নামা হয়ে যাবে শেখ সাহাদের রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে দেখেন হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম আইসা বললেন ও শেখ সাদি তুমি এমন কবিতা লেখছো আমার মনে ধরছে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর এত সুন্দর প্রশংসা তুমি করলা আমি তোমাকে ওই চতুর্থ নাম্বার লাইনটা আমি মোহাম্মদ নিজেই বলে দিছি ওই সাথে তুমি লাগায় নাও সাল্লু আলাই আলি সোহান তিন লাইন লেখে আ আর এক লাইন দেয় মাসুক ভাই বুঝে না বুঝে না বাসর রাতে এসকের কি খেলা এইটা কারা বুঝে ভাই বাসর রাতে শুধু দুলার দুলহান এরাই বুঝে আশেক ক্যা খবর হাসুক পুছিও আশুক পৌঁছিও আশেকের সাথে মাসুকের কি সম্পর্ক এটা তুমি বুঝবা না এটা আশেকার মাসুক কে জিজ্ঞাসা করো আর বাগানের ডালে ডালে কি স্বাদ আছে এটা তুমি বুঝবানা বুলবুলি কে জিজ্ঞাসা করো ঠিক না বেটিক প্যারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসেন আল্লাহ জামি আমাদের এই মাদ্রাসাগুলোতে সরহে জামি নামে একটা কিতাব পড়ানো হয় এই কিতাবের লেখকের নাম আল্লামা জামি উনি একটা কিতাব লিখলেন এই আল্লামা জামি যে কিতাবটা আমাদের কাফিয়ার বর্ষে পড়ানো হয় কাফিয়ার পরের বর্ষ সরহে জামি একটা কিতাব নাম আল্লামা জামি ডাক নাম আর একটা ছিল তো উনি যাবেন রসুল সাল আলিয়া সাল্লামের রওজা জিয়ারতে যাবেন আপনাদের কিন্তু ভুই লাগিলা চলবে না একটা আমল শিখে দিয়ে যাব। যে আমলটা যদি ইনশাল্লাহ করেন এটা আমার দেওয়া আমল না হকানি পীরদের দেওয়া আমল ওই আমল যদি করেন ইংশা আল্লাহ আল্লাহ তালা মক্কা মদিনা না দেখায়া অন্ধকার কবরে নিবে না আমলটা শিখবো তো ইনশাল্লাহ সুতরাং কেউ উঠবো না যারা চলে যাচ্ছি এই আমলটা মিস করবো আল্লামা জামি রহমতুল্লাহ আলী তিনি মক্কার দিকে রওনা দিবেন তিনিও বললেন আমি কি লেখবো আমি তো কাতে মানুষ আমি কিতাব লেখি তো পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিমের সানে একটা কবিতা আমি লিখে নিয়ে যাই তিনি একটা কবিতা লেখা শুরু করলেন এমন ভাষায় লিখলেন এমন মোহব্বত লাগায় লিখলেন এত বেশি এসকো দিলেন পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামের দরবারে প্রতিদিন লাখো লাখো দুরুদ শরীফ এইভাবে পৌঁছানো হয় আমি আপনি যখন নাকি একবার দুরুদ শরীফ পড়ি আল্লাহ তালা বলে ও ফেরেস্তা যেই বান্দা আমি নবী আমার নবী মোহাম্মদের উপরে একবার দুরুদ শরীফ পড়লো ওর উপরে দশ বার আমার রহমত নাজিল করে দাও সুহান আবার এই দুরুদ শরীফ গুলা চিঠি কইরা কইরা খামে কইরা কইরা অমুকের সন্তান অমুক অমুকের সন্তান অমুক হে নবী আপনারে এ সারা দিনে এক লক্ষ বার দুরু শরীফ এক হাজার বার দুরু শরীফ পৌঁছাইছে এইভাবে নবীর সামনে পেশ করেন আর যদি ওই বান্দা নেককার হয় হুজুর সাল্লাহ আলিয়াল্লাম তার রৌজাতুল আধার থেকে ওই বান্দার সালামের জবাব নেয় বলেন সোহান হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের নামে কবিতা লেখা শুরু করছে আল্লামা জামি নামটা খেয়াল থাকবো তো আল্লামা জামি রহমতুল্লাহ একটা কবিতা লেখা শুরু করছে ফার্সিতে লেখছে উনি ফার্সি ভাষাভাষী একটা ফার্সিতে একটা কবিতা লেখছে তে ফার্সিতে কবিতাটা যখন লেখছে এমন কিছু লেখছে দুই চারটা লাইন আমি বলবো এরপরে আর বাংলাটা বলবো এরপরে ঘটনাটা বলবো কি ঘটনা ঘটলো ঘটনা ঘটল সবাই উনি লেখলেন گل از روخ خط آموختہ نازک بدنی را بدنی را بدنی را بدنی بل بل سے تو آموکھتا شیریں سف را سف را سف را, صفانی را, صفانی را, صفانی را, صفانی را সুহান আল্লাহ উনি বললে যে জিজ্ঞেস করলাম ও বলবুলি এত সুন্দর কণ্ঠ তোমার কোত্থেকে পাইলা বলবলি আমাকে জবাব দেয় এটা তো আমার সুন্দর না এইটা তো নবী মোহাম্মাদের মুখের মিষ্টি ভাষার সুন্দর সুহান আল্লাহ বলা চাই ওই বাগানের ফুলকে আমি জিজ্ঞাসা করলি ও ফুল তোমার এত সৌন্দর্য পৃথিবীতে কেন ওই ফুল আমাকে জবাব দেয় যে এই সৌন্দর্য তো আমির ফুলের কোনো সৌন্দর্য না এইটা তো এই দুনিয়াতে পেয়ার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সুন্দর চেহারা এসেছে ওই সুন্দর চেহারার থেকে ধার করে আমি গোলাপ এত সুন্দর সুহান আল্লাহ বলা চাই এসকো কাকে বলে দেখছেন নাকি বলে আমার যারে ভালো লাগে ভালো লাগে তারা কত নামে ডাকে ভাই কত নামে ডাকে সোনা সোনা টুনটুনি টুনটুনি আরো কত নামে কয় না ময়না পাখি আরো কত নাম যাকে ভালো লাগে তাকে নামে একশো নামে ডাকলেও মন ভরে না মন কি হয় না ভাই ভরে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমি প্রথমে যে নাতের রসুলটা বললাম এই নাতের রসুলের মধ্যে হুজুর সাল আলী আসাল্লামকে কোরআনুল করিমে আশেখ মাসুক আরে আশেখ কে না আল্লাহ মাসুক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ভালোবাসে আল্লাহ কাকে ভালোবাসে মোহাম্মদ কে কেমন ভালোবাসে সুরা ইয়াসিনের মধ্যে একবার ডাকে ইয়াসিন কার নাম ভাই জানি নাকি কার নাম

বলে এত নামে কেন ডাকে বলে মহাপদ যার সাথে তাকে একশো নামে ডাকলেও মন কি না ভরে না এই জন্য আল্লাহ তালা রসুল আকরাম সাল আলী আসাল্লামের বিভিন্ন নাম কোরআন শরীফে উল্লেখ করছেন নবীজির অনেক নাম রয়েছে এরপরেও বিভিন্ন নাম উল্লেখ করেছেন আল্লাহ জামি রহমতুল্লাহ আলী ওই ইলেখা শেষ ওই যে বলছিলাম আমি আপনি যতবার দূর শরীফ পড়ি এতবার এই দূরদ শরীফ কোথায় পৌঁছে দেওয়া হয় সোনার মদিনায় কোথায় পৌঁছায় দেওয়া হয় এখন আল্লাহ জামিজে লেখছে এটা তো দূর শরীফের মতো হয়ে গেছে নবীর এত কাসিদা এত মানে তাহমিদ এত প্রশংসা করা হয়েছে এইটা ফেরেস্তায় নিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে দিছে এখন আল্লাহ নবী সাল আলী আসাল্লামের রওজাতে যখন পড়ছে দেখছে যে এই লেখ যিনি এই কাসিদাটা লেখছে এইটা নর্মাল কোনো ব্যক্তি লেখে এটা সাংঘাতিক পাওয়ার এর মহাব্বত নর্মাল মহাব্বত নয় সাংঘাতিক পাওয়ারফুল মহাব্বতের আল্লাহ নবী সাল আলী আসাল্লাম যেদিন নাকি আল্লামা জামি মদিনার দিকে রওনা হইছেন মক্কায় গেছেন মদিনার দিকে রওনা হইছেন তো ওই ওই জামানার সময় তখন তো আর বাস ছিল না প্লেন ছিল না মদিনার দিকে রওনা হওয়ার শুরুতেই এই বাচ্চা রাইতো মদিনার দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র রওনা হবেন এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদির যে বাচ্চা ওই সময় যিনি ছিলেন এই বাচ্চাকে স্বপ্ন দেখাইলো এলাকা নামে এক ব্যক্তি আমার মদিনায় ঢুকতে চায়। খবরদার বাচ্চা এই লোকটাকে মদিনায় ঢুকতে দিও না বাচ্চা একদিন স্বপ্ন দেখছে বলে কি স্বপ্ন দেখলাম এটা নবীদের স্বপ্ন দেখলাম ভালো কিন্তু এটা কার নাম কইলো যে আল্লামা জামি নামে একটা ব্যক্তি এ যদি মদিনায় ঢুকতে চায় একে মদিনায় এই কথা বলেন আই সাংঘাতিক কথা মদিনায় ঢুকতে দিও না এখন আল্লামার জামি তো তার রাস্তা আগাইতেছে আরে তো আগায় তো বাদশা কোনো পদক্ষেপ নেয় নাই এরপরে হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার বাদশাকে স্বপ্ন দেখায় বাদশাহ তোমার কি বললাম আমি অমুক নামে অমুক নামে এক ব্যক্তি মদিনার দিকে আসতেছে তাকে মদিনায় ঢুকতে দিও না একটু বলছে এই বাদশাহ তো চিন্তায় পড়ে গেল পরপর দুই দিন একই স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি সত্য না মিথ্যা জোরে বলেন সত্য তো বাদশাহ দ্বিতীয়বার স্বপ্ন দেখলো এরপরেও বুঝে না তৃতীয় দিন আল্লামা জামি যখন মদিনা অনেক কাছে চলে আসলেন তা তখন বাদশাকে রসুল্লাহ ধমক দিয়ে বললেন যে এই তোমার কি বলছি অমুক অমুক নামে এক ব্যক্তি এই ব্যক্তিকে তুমি মদিনায় ঢুকতে দিও না ওই দিন নিরাপত্তা চৌকিতে নিরাপত্তা চৌকি র্যাব র্যাবের চৌকিতে ধরা খাইছে বলে আপনার নাম কি আমার নাম জামি কোকুর থেকে আইসে অমুক এলাকার থেকে আইসে বলে আপনার মদিনায় যাওয়া হবে না আপনি এনে আটকা তারনিয়া জেলখানায় ডুবেছে তো জেলখানায় ডুবাইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ দিন বাদশাকে স্বপ্ন দেখায় যে ও বাদশা তোমাকে আমি এতটুকু বলেছি তাকে মদিনায় ঢুকতে দিও না আর কিছু বলি নাই তাকে ফিরে আদ সসম্মানে কিন্তু তুমি তাকে আটকাইছো কেন তাহলে আল্লাহ রাসূল আপনি তো একটা ব্যক্তিকে মদিনাতে ঢুকতে নিষেধ করছেন নিশ্চয় আপনার কোন রাগ গোসা তার উপরে রয়েছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন আরে বাচ্চা এটা তো আশেখ আর মাসুকের একটা অন্যরকম খেলা এটা তুমি বুঝবা না তবে তোমাকে এখন বুঝাই দে এই পাগল আমি নবী মোহাম্মদের পাগল এমন একটা কবিতা লেখছে ওই কবিতাতে আমাকে এত মহব্বত করছে ও যে এমন মহব্বত করছে ওই কবিতা যদি ও আমি নবী মোহাম্মদের রৌজায় পড়ে তাহলে আমি নবী মোহাম্মদের জন্য কেমন জানি ওয়াজিব হয়ে যাইবে ওই রোজার থেকে সাথে মুসাফা করা বাদশাহ আমি তারেনি আটকে এসে তার কাছে মাফ চাইলেন আল্লাহ জামি আপনি মাফ করে দেন আমি তো বুঝি নাই আল্লাহ নবী তো স্বপ্ন দেখাইছেন এরকম এরকম এই জন্য আমি আপনাকে এরকম এরকম আটকাই দিয়েছিলাম আমি বুঝি নাই যে কথা বলতেছিলাম ভাই বন্ধুগণ যে পিয়ার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের সাথে আমি আপনি যদি মহব্বত রাখি আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়াতেও দামি করে দেবেন আখেরাতেও দামি করে দেবেন হুজুর আকরাম সাল্লাহ আলী কালকে আমাদের ময়দানে যখন উঠবেন তখন সমস্ত নবীদের অবস্থা চলবে এরকম ইয়ান আফসি ইয়ান আপসি হুজুর বললেন ইন্নি মুখা তেরম বেকমল ওমাম আয়াল্লাহ দুনিয়ার জমানায় আমি একদিনও কোনো দিন গর্ব করি নাই একদিন আমি গর্ব করব কয়দিন গর্ব একদিন করব যেদিন নাকি গর্ব করার কোন মানুষের সুযোগ থাকবে না আল্লাহ তালা বলবেন কাল কেয়ামতের ময়দানে সমস্ত নবীরা যখন থাকবে দণ্ডায়মান হুজুর আকরাম সাল আলী আসাল্লামের জন্য একটা বড় আলিসান চেয়ার ওইখানে রাখা থাকবে সোহান আল্লাহ ওই চেয়ারের নাম মাকামে মাহমুদা আমরা প্রত্যেক আজানের পরে যে দোয়া পড়ি ওই দোয়া মাসখানে আমরা বলি আদি মুহাম্মাদানিল তাওয়াল ফজিলা ফযিলা ওয়া বা'আতা মাকামাম মাহমুদািল্লাযী ওয়া'আতা পরিনা পরিনা হে আল্লাহ আপনি নবী মুহাম্মদ কে কাল কিয়ামতের ময়দানে যেদিন নবীরাও পেরেশান ওই পেরেশানির সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই মাকামে মাহমুদা দিয়ে কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি রসুলের ভাষায় উনি মিথ্যা বলেন নাই রসুলের ভাষায় সবচেয়ে বেশি কষ্ট যাকে দেওয়া হয়েছে এটা হচ্ছে হুজুর সাল্লিয়াকে ছোটবেলায় হুজুর আলী আলিয়া জন্মের আগেই তার পিতার ইন্তেকাল এতিম জন্মের পরে ছয় বছরের মাথায় মাতার ইন্তেকাল আরও এতিম দাদা আব্দুল মুতালেম নিলেন দশ বছরে আব্দুল মুতালেম চলে গেলেন এরপরে আবু তালেবও মারা গেল কেউ নাই তিনটা ছেলে সন্তান যারা হুজুর সাল্লাহ আলী আসাল্লামের বংশধর হইত আল্লাহ তালা বুঝলেন যে এখানে হেকমত রয়ে গেছে যে যদি নবী মোহাম্মদ রাসুল্লাহ ছেলে সন্তানরা বেঁচে থাকে তাইলে কালকে উম্মত না জানি তা এদেরকেও নবী মনে করে এদেরকে মাজার বানায় পূজা শুরু করে কথা বোঝেন নাকি এই জন্য এই মতে হুজুর সাল্লিয়াম একজন পিতা একটা মানুষ তার চোখের সামনে তিন তিনটা সন্তানের লাশুর সালিয়া চোখের পানি ছাইরা ছিলেন আর বলতেছে আমি তো কান্দি না কিন্তু চোখ তো কান্দা ছাড়ে না হুজুর আলী আসাল্লামকে এই দিনের জন্য যত জায়গায় কষ্ট সহ্য করতে হয়েছে এত কষ্ট অন্য নবীদের এত লম্বা সময় ধরে করতে হয়নি তো হুজুর সাল আলী আসাল্লামের পরিচয় যদি আমি আপনি পেতে চাই তাহলে কমই ওলা মায়ে কেরামদের কাছে আসতে হবে কই আসতে হবে ভাই কমই ওলা মায়ে কেরাম কমই মাদ্রাসায় একমাত্র হুজুর একরাম সাল্লাহ আলী আসাল্লামের আসল দিন আসল দিন যেটাকে বলা হয় এইটা শিক্ষা দেওয়া হয় কমই মাদ্রাসায় কোরআন ও হাদিস এই দুই ছাড়া আর কিছুই শিক্ষা দেওয়া হয় না এই জন্য আপনাদের এই যে জামিয়া মুফিজিয়া ডিগ্রি চর মাদ্রাসা এই মাদ্রাসায় কার কার সন্তান নাতি ভাতিজা আছে একটু হাত তুলি তো দেখি হাত তুলি আমি যে তো ভাই মাদ্রাসার শিক্ষা বোর্ডের একজন অফিসার আমি ওই একটু কথাটা চালাই আপনার ছেলে আছে আরেকজন আছে তিনজন চারজন পাঁচজন আচ্ছা ছয়জন সাত আরো হাত উঠছে আচ্ছা হাত নামান তো এই মাদ্রাসা আপনাদের এই এলাকার জন্য রহমত না রহমত না জোরে বলে সাথে সাথে একটা মহিলা মাদ্রাসাও আপনাদের এলাকায় হয়ে গেছে বাবারা ভাইরা মাদ্রাসা এটা কতটুকু লাভ হাদিসের হাধি যখন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাবাইসে পড়ে মাঝে মাঝে বিজলি মিজলি মারে না মারেনা ফালায় না আবার মাটিও মাঝে মাঝে কাঁপেনা না জামালপুরে কোনোদিন ভূমিকম্প হয় নাই নাকি একটু জোরে যারা বলে হইছে এই ভূমিকম্প যখন হয় আজাব আসে গজব আসে আল্লাহ পাক আলামেন বলেন যেই এলাকাতে একটা কোরআনের মক্তব থাকে একটা জামিয়া মুফিজিয়া ডিগ্রির চর মাদ্রাসায় থাকে ওই এলাকায় আমি আল্লাহ যেই আজাব পাঠাইয়া দিছি ফেরেস্তাও নিয়ে যায় কিন্তু ফেরেশতা যাইয়া ওই আজাব আর দিতে পারে না সবার তারা ওই আজাব নিয়ে ফিরা যায় আল্লাহ কাছে আল্লাহ এই এলাকায় আজাবটা কেমনে দিব কেমনে দিব মানে এই এলাকায় তো জামিয়া মুফিজিয়া ডিগ্রির চরে সকাল সাড়ে তিনটা বাজে কয়টা বাজে হিফজুল কোরআনের ছাত্ররা কচি কচি বাচ্চারা যখন সারা দুনিয়ার মানুষ বড় লোক কোটিপতি যারা তারা বিভিন্ন পাপে লিপ্ত আর যারা সাধারণ মানুষ ঘুমে লিপ্ত এই সময় কচি কচি বাচ্চারা যখন কোরআন শরীফটা খুলে আলহামদুল্লিল্লাহ রাবিল আলামী আলহমান রহিম মালিকীয় মিদিন বলা শুরু করে সাত আসমান থেকে আল্লাহ তালা কয় আজ আবার কি পাড়ামু তো ডাকের জবাব আমি দেওয়ার জন্য আল্লাহ তালা নিজেই প্রস্তুত হয়ে গেলাম সুহান আল্লাহ বান্দা যখন বলে আল্লাহুল্লাহ আল্লাহ তালা তখন জবাব দেয় হামিদানি আব্দি আমি আল্লাহর প্রশংসা আমার বান্দাই করে আবার যখন বলে আর রহমান রাহিম তখন আল্লাহ তাআলা বলেন বলে মাজ্জাদানি আব্দী আমি আল্লাহ গুণুকীর্তন আমার ছোট ছোট বাচ্চারা গাইতেছে এই জামিয়া মুফিজিয়া ডিগ্বি চর মাদ্রাসা এই আরহিম মালিক অমিতদিন মালিক ইয়ামিদ্দিন যখন বলে আল্লাহ তালা তখন আরো খুশি হয়ে যায় যখন বলে ইয়া যেই এতটুকু বলা শুরু করে যে আল্লাহ তোমার কাছেই চাই তোমার কাছেই সাহায্য চাই তখন আল্লাহ বলে যে বান্দা হাজা বাইনি ও বাইনাক আমিও তোমাকে আপন করে নিলাম তোমাকেও আমার বানিয়ে নিলাম বলেন আল্লাহ তালা কিভাবে দিবে এই জামিয়া মুফিজিয়া ডিগ্রির চরের আশপাশে আজাদ সম্ভব না আবার মহিলাদের জন্য আজকে এই বাংলাদেশে যতগুলা ভালো কাজ আছে এর বেশি খারাপ কাজের দিকে একটা জিনিস আগাইতেছে সেইটা হইল মহিলাদের ব্যাপারদাগিরি ঠিক না বেটি আজকে এই বাংলার জমিনে এমন কুলাঙ্গার পাওয়া যায় যে কুলাঙ্গার বোরকা পরে মাদ্রাসায় বোরকা পরে স্কুলে বোরকা পরে কলেজে যাওয়ার জন্য মেয়েদেরকে ছাত্রীদেরকে কলেজের গেটে আটকায় রাখছে এবং কি তাদেরকে ঢুকতে দেয় নাই আমরা জানাতে চাই ওই সমস্ত কোলাঙ্গারদেরকে হয়তোবা সরকার আপনি বিচার করুন নয়তোবা এই বাংলার তৌহিদি জনতা তাদেরকে ছাড়বে না বলে এত বড় স্পর্ধা এই বাংলার জমিন তিনশো আউলিয়ার জমিন এ বাংলার জমিন আতাউল্লাহ হাফিজির জমিন এ বাংলার জমিন নূর হুসাইন কাসেমির জমিন এ বাংলার জমিন শেখ হুনবি রহমতুল্লাহ আলে ইনাদের জমিন এ বাংলার জমিন আহমদ শাহ শফি দামাদ বারকাত আলী উনার জমিন এই বাংলার জমিনে মহিলাদের কেন বোরখা পড়ানো হবে এই জন্য তারা আইন করতে চায় আইন করে করে মহিলাদেরকে তারা মাঠে নামাতে চায় আবার তারা প্রেস ক্লাব সহকারে ঢাকার বড় বড় মঞ্চের মধ্যে বলে নারী স্বাধীনতা কি বলে ভাই নারী স্বাধীনতা আরে নারী স্বাধীনতা কারে বলে এটাও বুঝলি না আর তুই যে কি বুঝলি না এটাও বুঝলি না ঠিক না বেটি পত্রিকার পাতা খুললেই দেখা যায় সর্বপ্রথম ল্যাংটা একটা নারীর ছবি দেওয়া এটা কি নারীকে সম্মান দিলেন না অসম্মান করলেন জোরে বলেন গাড়ির বাড়ির খেলা ধুলা লাইট ফ্যান যত কিছুর বিজ্ঞাপন বিজ্ঞাপনের শুরুতে একটা নারী নারীকে পণ্য কি আমরা বানাইলাম নাকি নারীকে পণ্য আপনারা বানাইলেন কারা বানাইলেন নারীকে পণ্য বানানো হয়েছে এই নারী ইসলামের আগে চার ধর্মে নারীর অবস্থা খুব বেজাহাল ছিল ইহুদি ধর্মে নারীদের কি অবস্থা ছিল আজকের থেকে মাত্র বিশ বছর আগে এই ইসলামপুরের মহিলারা কয়জন বোরকা পড়তেন আমি জানি না আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ এই কমে মাদ্রাসা মহিলা মাদ্রাসা গুলার ও সিহিলায় এখন একসাথে এক হাজার বোরকাওয়ালিও দেখা যায় সোহান আল্লাহ বলা চাই আল্লাহ তালা এই কমি মাদ্রাসাগুলোকে যদি এই দেশের মধ্যে কায়েম না করতেন আল্লাহ জানে কবে আজাব গজবাইসা উল্টায় দেওয়া হইত কোরআনুল করিমে অনেক অনেক ঘটনা যে কমদের বেলাল্লাপনা বেহায়াপনা খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে ফেরেস্তাদেরকে জমিন এভাবে তুইলা আবার উক্তা কইরা জমিনকে দিয়া ওই জাতিকে ওই কমকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তালা নাউজবিল্লা বলা কতটুকু স্বাধীনতা দেওয়া ইহুদি ধর্মে এই নারীদের অবস্থান ইসলামের আগে এবং ইসলামের পরে পর্যন্ত একটু শেষ করে আমি আমার বক্তব্য শেষ করে দিব ইহুদি ধর্মে নারীদেরকে মনে করা হইতো মুখস্থ করে নিতে পারেন একজন ইহুদি একজন খ্রিস্টান একজন হিন্দু তার সাথে বলতে পারবেন আরে তোমার ধর্ম উত্তম উত্তম না আমার ধর্ম নারীর স্বাধীনতা তোমরা দাও না নারীর স্বাধীনতা আমরা দেই নারীকে সম্মান তোমরা দাও না নারীকে সম্মান আমরা আমি মুসলমান তোমাকে বলতেছি ইহুদি ধর্মে ধর্মে নারীদের নারীদের স্পেশাল পিরিয়ড যখন চলে তখন তাদেরকে বলা হইতো চাই সে মা হোক চাই সে বোন হোক চাই সে বউ হোক চাই সে মেয়ে হোক তাকে নিয়ে ওই পাশের জংলার মধ্যে হ্যাঁ রাত্রে হোক দিনে হোক তাকে জংলার মধ্যে রেখে আসা হবে না হাওয়া আলি ইসাল্লাম যখন ওই জান্নাতের গন্ধম খেয়ে ফেলেছিলেন ওই দিন থেকে তাদের ধারণা পৃথিবীতে যত খারাপ কাজ হয় সব খারাপ কাজের মূল হতা হইল মহিলা খ্রিস্টানদের কিতাবে লেখা পৃথিবীতে যা খারাপ কাজ করা হয় সব খারাপ কাজের জন্য দায়ী হইল মহিলা হিন্দুদের স্বামী যদি মারা যায় স্বর্ণ গয়না পরাইয়া স্ত্রীকে ওই আগুনের মধ্যে জেল জলদ তাকে ফালায় পুরে দেওয়া হবে শুনেন নাই এই কথা আপনারা এটার নাম সতীদাহ মানে জীবন্ত স্ত্রীকে পুরানো হবে স্বামীর সাথে কত বড় নেককার জনক কত বড় মানবতা বিরোধী কত বড় মানবতা লঙ্ঘনকারী আর যারা একেবারে ভালো হিন্দুদের তাদের আজকেও যাদের বিবাহ হয় মেয়েদের দুই দিন আড়াই দিন না খায়া থাকতে হবে আরো কত 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 মেয়েকে বিয়ে দিতে হইলে একশোটা সোনা গয়না এগুলা এগুলা স্বামীকে যৌতুক দিতে হবে আমাদের জামালপুরে তো ইনশাল্লাহ কোনো যৌতুক চলে না চলে না তো আরে চলে না তো

যদি তোমার মোহর দেওয়ার ক্ষমতা থাকে তুমি তাইলে বিয়ে করো দিব দিব পুরুষ তাইলে না মেয়ে দিব কোরআন হাদিস মাসালা ফিকা কোথাও একটা লাইন দেখাতে পারবেন না যে লাইনটার মধ্যে মহিলারা মেয়ের বাবা ছেলেকে একটা আংটি দিবে কোথাও লেখা আছে দেখাইতে পারবেন কি দেখাইতে পারবেন এটা আমি পিয়ার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আমার পেয়ার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ শূন্য এইভাবে বিয়ে করিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কমি মাদ্রাসার যে মেয়েরা পড়ে কমি মাদ্রাসার যে আলেমরা বিয়ে করে এরা কোনোদিন দিন যৌতুক নাই না 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 হ্যাঁ রে বলতে কি ভয় পান নাকি আলহামদুলিল্লাহ আমি নেই নাই আমাদের আশপাশে যারা আছে কেউ নাই নেই একটা সুতাও নেই নেই বিষয়টা হইল নারীকে আল্লাহ তাআলা চার ভাবে সম্মানিত করেছে কয় ভাবে সুবহানাল্লাহ বলা যায় নারী যদি আপনার মেয়ে হয় তাকেও সম্মান দিয়েছে আপনার স্ত্রী যদি হয় তাকেও সম্মান দিয়েছে আপনার মা হয় তাকে তো জান্নাতি বানায় দিয়েছে সুবহানাল্লাহ বলা যায় আপনার বোন হয় তাকেও সম্মান দিয়েছে পাঁচত্ববাদীরা এরা লেগে উঠে বললো যে ইসলাম নারীদেরকে এক ঘরে করে ফেলছে বোরকা পরানো মানে বলে টেন্ট পরানো মানে এরকম নাকি পর্দা পরায় দিছে বোরকা পরানো এগুলো বলে বলে মুসলমানদের মাঝখানে বিভেদ সৃষ্টি করতে যায় কিন্তু যে কথা বলতেছিলাম যে ইহুদিরা নারীদেরকে আস্থা করে ফেলে দিল খ্রিস্টানরা নারীদেরকে দুনিয়ার পাপের মূল হোতা মনে করলো হিন্দুরা আস্ত জলযন্ত্র নারীকে আগুনে পুড়িয়ে দিলো আর ইসলাম কি দিল হযরত সাল্লাল্লাহু আলী সাল্লাম যেদিন আসলেন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লামকে কোরআনে বললেন ও ইদা বুশসিরা احدুহুম বিল উনসা যখন নাকি আপনাদের এই আরবের মধ্যেও একজনের মেয়ে হয় জ্বল্লা ওয়াজহুহু মুসরাদা তার চেহারা কালো হয়ে যায় সূরা নাহালে 58 59 নাম্বার আয়াত আমাদের বাংলাদেশে ওই রকম না নাই যে মেয়ে যদি হয় চেহারা কালো হয়ে যায় না দাদা দাদির চেহারা কালা বইয়ের মেয়ে হয়েছে আরে আপনাকে হবে ডাক্তাররা বলে যদি পুরুষের বীর্য শক্তিশালী হয় আর যদি ডিম্বাণু দুর্বল হয় তাহলে ছেলে সন্তান হয় এইখানে মহিলার কোনো ক্রেডিট না ক্রেডিট আপনি পুরুষ আপনার যদি শক্তিশালী হয় তো ছেলে হবে আর যদি মহিলার ডিম্বাণু যদি শক্তিশালী হয় তাহলে মেয়ে হবে এটা মহিলার মহিলার দোষ দোষ কি কোনো সন্তান সন্তানাদি কে দেয় জোরে বলেন সন্তান আদি কে দেয় আল্লাহ সন্তান আদি দিল কেন বোর্টারে আপনার দোষা তোমার শুধু মেয়ে বাচ্চা হয় খালি মেয়ে বাচ্চা হয় ইসলাম হুজুর একরাম সাল্লাহ আলী সাল্লাম আসার পরে কোরআনে আয়াত নাজিল করে দিলেন হাদিসে অনেক হাদিসের রেওয়ায়াত করে দিলেন যে ইসলামে একটা মেয়ে আবু দাউদ শরীফের দুইটা হাদিস একটা অনবি আপনার উন্মতের কারো ঘরে যদি একটা মেয়ে হয় আর এই মেয়েটাকে সে যদি লালন পালন করে এবং কি তার ভরণ পোষণ দেয় এরপরে যদি এই মেয়েটাকে সে বিয়ে দিয়ে দেয় কাল কেয়ামতের ময়দানে এই মেয়ের সাথেই এই পিতা জান্ডাতে চলে যাবে আরেক রায়ের যদি কোনো ব্যক্তির তিনটা সন্তান থাকে আবু দাউদ শরীফের মুস্তাদ রাখে হাকিম এখানেও রেওয়ায়ত রয়েছে যদি এক ব্যক্তির তিনটা মেয়ে হয় অথবা কোনো ব্যক্তির তিনটা বোন থাকে আর এই তিনটা বোন অথবা দুইটা মেয়ে অথবা দুইটা বোন থাকে কারো আর সে যদি পিতা হইয়া তিনটা মেয়েকে লালন পালন করে অথবা ভাই হইয়া দুইটা বা তিনটা বোনকে যদি লালন পালন করে তাদেরকে বিয়ে দিয়ে দেয় তাহলে প্রতি মেয়ের বিপরীতে আল্লাহ তালা তাকে একটা করে জান্নাত দিবে বলেন সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম এম্নএমনে বলে না আরে মেয়ে তো জান্নাত এম্নএমনে বলে না তো ইসলাম আসার পরে নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে মর্যাদা ইসলামের পূর্ববর্তী কোন ধর্ম কোন সমাজ কোন দেশ কোন জাতি কোনো দিন দেয় নাই ঠিক না পর্দা করা এটা কত বড় দরকার যে ব্যক্তি পর্দা করলো এই ব্যক্তি সুরক্ষিত থাকলো যে মহিলা সুরক্ষিত থাকলো আর এই সুরক্ষার দ্বারা আপনারা বলেন এটা চকলেট বাজারে কিনতে গেছেন চকলেটের উপরে কোনো প্যাকেট নাই খোলা এটা চকলেট মশাও খায় মাছিও খায় কিনবেন চকলেটটা কিনবেন পোলা আরে বাবা চকলেট তো এইটা পর্দার মধ্যে মুরানো থাকবে তো নারী জাতি এটা সম্মানী বিষয় সম্মানী জিনিস এইটা তো বোরকার দ্বারা হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নত বাতানো অনুযায়ী এটা মুরানো থাকবে যেন তানা চলবে না আফসোসের বিষয় আজকে জামালপুরের শহরেও পেন শার পরা মেয়ে দেখা যায় আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন তো যেটা বলتصিলাম ইসলাম নারীদেরকে বলছে যে নারীদের এক ভাগ পুরুষের দুই ভাগ লিয্জাকারি মিছল হাফ্জিল উংসাই পশ্চত্তবাদের লাগিয়ে গেছে মানিনা মানবো না 1950년에 ভেনিজুয়েলায় সর্বপ্রথম একটা নারী কনফারেন্স হয় সেইখানে প্রতিবাদ্য আমার দেহ আমার মন পুরুষ কেন একজন 나오যবিল্লাহ বলেন তো পুরুষ প্রয়োজন লাগবে তো আমার দেহ আমার মন পুরুষ কেন একজন মানে এক পুরুষ যদি ইসলামে চার বিবাহ করতে পারে যদি তার সার্বিক ক্ষমতা থাকে কিন্তু এক মহিলা একটা স্বামীর বেশি গ্রহণ করতে পারে না এইটার বিরুদ্ধে এরা নারীবাদীরা লাগে গেছে আমাদের ইসলাম ছোট করেছে এক দেহ এক মন আমার দেহ আমার মন আমি যাকে ইচ্ছা তাকে দেব নাওজুবিল্লা এরকম বাংলাদেশে অনেক কনফারেন্স হয়ে গেছে আপনাদেরকে বুঝানোর জন্য বলছি খবরদার এই সমস্ত খ্রিস্টান ইহুদিদের পাল্লায় এদের পাল্লায় যেন আমরা কখনো না পড়ি এই সমস্ত কথা শুনতে মিঠা ভিতরে তিতা কথা নাকি শুনতে অনেক মিঠা নারীকে স্বাধীনতা দেওয়া হোক নারীকে সমৃদ্ধি করা হোক নারীকে অমুক করা হোক নারীকে তমুক করা হোক আমার প্রশ্ন আমার বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা ওনাকে জিন্দগিতে প্যান্ট আর শার্ট পরতে দেখছেন কেউ কোনো আমার তো ব্যক্তিগত অভিমত হইল মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেমন নাকি ফুল হাতা আপনি যেমন নাকি অঙ্গ ঢেকে এরপরে পুরুষের সামনে আসেন কালকে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেক নারীকে এই রকম কাপড় পরা আপনি ফরজ করে দেন আপনি রাজি আছেন আপনারা এরকম করা হোক কোন মেয়ে আর এর কম্পেনসাট করতে পারবে না আপনার প্রধানমন্ত্রী যেমন সংগ্রামের সাথে চলেন দেশের প্রত্যেকটা নারী জানি এমন সংগ্রামের সাথে চলে আপাতত কিছু ভালো থাকবে নারীকে দেওয়া হয়েছে এক ভাগ আর পুরুষকে দেওয়া হয়েছে দুই ভাগpastatra চেলরে দিতে শেষ বুঝছো আমরাও সবাই জানি বাপ যদি মারা যায় ছেলে পায় দুই কাঠা মেয়ে পায় কয় কাড়া শতাংশ কাঠায় কি মেয়ে পায় এক কাটা বলে কেন হিসাবটা খুব সহজ একটা ছেলে তার দায়িত্বে কেউই থাকে না বাপ মারা গেলে আর কেউ তার খোঁজ খবর নাই সে নিজের পিন্দা নিজেই বুঝে কিন্তু একটা মেয়ে আপনি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন বাপ ভাই স্বামী ছেলে চার পুরুষ একটা মেয়ের জন্য থাকে কয়টা পুরুষ থাকে ভাই চারটা পুরুষ থাকে এই চারটা পুরুষের কাছে চার টাকা আছে প্রত্যেকের কাছে কয় টাকা আছে বাপে মেয়েকে এক টাকা দেয় না দেয় না আদর করে জিনিস কিনে দেয় না দেয় না সোনা গয়না বানায় দেয় না দেয় না আপনারা দেন না বাপ যদি চার টাকা থেকে এক টাকা দিয়ে দেয় মেয়েকে কয় টাকা থাকে তিন টাকা হিসাব বুঝবেন আজকে এখান থেকে ক্লিয়ার করে নিয়ে যাবেন ওর আনের এই আয়াত লিজ্জাকারী মিথলু হাফদিল উং প্রত্যেক পুরুষ পাবে প্রত্যেক নারীর ডাবল এইটা এইটা মানবতা বিরোধী নয় এটা নারীদের বিরোধী নয় এটা নারীদের সপক্ষের বাপে মেয়েকে এক বাপের কাছে থাকলে কত তিন ভাই বোনকে কে মহব্বত করে করে না করে না বোনের বাড়ি যাওয়ার সময় বড় মাছটা নিয়ে যায় না যায় না মিষ্টি নিয়ে মা ভাগিনাদের জন্য কত কিছু নিয়ে যায় তো ভাইয়ের কাছে আছে চার টাকা ভাইও দিলে এক টাকা ভাইয়ের কাছে কয় টাকা থাকলো তিন টাকা বাবের কাছে চার থেকে এক দিল বাকি থাকলো তিন ভাইয়ের কাছে চার ছিল এক দিল বাকি থাকলো তিন তার স্বামী তার কাছে চার টাকা আছে সেও এক দিল এই মেয়েটাকে তার কাছেও থাকলো তিন এই মেয়ের এখন হইলো কত মেয়ের কথা হয়েছে এই মা যখন বড় হয় আর তার সন্তান যখন স্বাবলম্বী হয় তখন সন্তানেও মাকে বেতনটা পায় সর্বপ্রথম শাড়িটা কিনে দেয় না দেয় না দেয় না দেয় না ছেলের কাছেও ছিল চার টাকা এই ছেলেও চার টাকা থেকে এক টাকা মাকে দিয়ে দিল তাইলে এই মহিলা কয় থেকে কয় টাকা পাইল কয় টাকা পাইল আর পুরুষদের থাকলো কয় টাকা এই জোরে বলেন পুরুষের তিন আর মহিলার চা। আল্লাহ হুজুর সাল্লিমের জামানে এই বিধান করে দিয়েছেন যে মহিলারা কখনো এই চার শ্রেণী বারো শ্রেণী প্রথমত চার শ্রেণী এই চার শ্রেণী ছাড়া কখনো বাইরেও যাবে না যদি বাইরেও না যেতে পারে অর্থাৎ হয়তোবা তার পিতার সাথে বের হবে নয়তোবা তার স্বামীর সাথে বের হবে নয়তবা তার ভাইয়ের সাথে বের হবে নয়তবা তার সন্তান ছেলে তার সাথে বের হবে

এই ছেলেটা তো মেয়েটার দিক থেকে খারাপ একটা মন্তব্য করে ফেলে সমাজ নষ্ট করে আজকে যদি এই মেয়েরগুলা আমাদের মুফিজিয়া ডিগ্রি চর মহিলা মাদ্রাসার মতো সারা জামালপুরের মেয়ে যদি বোরকাওয়ালি হইত কালকে কি জামালপুরের র্যাব এই শব্দর কোনো সংবাদ পত্রিকাতে আসতো নাকি ভাই আসতো না পত্রিকা খুললেই র্যাব ধর্ষণ আরো বিশ্রী 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 বর্ণনা একটা চেয়ার এটা বিবর্ষ অবস্থা মানে এর জন্য কে দেয় আমি আপনি দেই জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি بما كسبت ايদিন দুনিয়াতে যা কিছু অকল্লান কর ও বনিয়া দম সব তোমার হাতের कमाई কার कमाई ভাই আমার হাতের कमाई আমি বাবা হয়ে কিভাবে আমার মেয়েটা কি এরকম অর্থলে উলঙ্গ হয়ে কিভাবে আমি রাস্তায় বের করি আমি ভাই হয়ে আমার বোনটাকে কিভাবে দেখতে তার নিতম্বও দেখা যাচ্ছে তার বুকও দেখা যাচ্ছে এই মেয়েটাকে কিভাবে আমি বের করি আমি ছেলে হয়ে মাকে কিভাবে বের হতে দেই আমি স্বামী হয়ে আমার স্ত্রীকে কিভাবে এভাবে বের হতে দেই এই জন্য বাংলার জামিনে এক একটা কমে মহিলা মাদ্রাসা এক একটা কমে মাদ্রাসা হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের শিক্ষা দেওয়া ওই এক একজন উম্মাহাতুল মিনিনের সমতুল্য ঠিক না বেটিন বলে উম্মাহাতুল মিন জন এদের কাছ থেকে শিখে শিখে সারা দুনিয়া আমল করছে আর এই কমে মহিলা মাদ্রাসা এদের কাছ থেকে শিখে শিখে সারা দেখবেন আগে আপনাদের এলাকাতে এত বোরখাওয়ালি মহিলা ছিল না আলহামদুলিল্লাহ এখন রাস্তায় যে মহিলা দিন বুঝে সেও বোরকা পরে যে দিন বুঝে না সেও বোরকা পরে সোহান আল্লাহ বলা চাই তো এই জন্য এই কমই মাদ্রাসাগুলো এর সাথে আমরা আসি না নাই ভাই আল্লামা আব্দুল হাই সাহ দাম বারকাতুহম যে কথা বলেছেন এই এই যে কথাগুলো যেই কাজ করেছেন এই জায়গায় আলহামদুলিল্লাহ উনি অনেক সৎ সাহস করেছেন বোর্ড পর্যন্ত বেফাক বোর্ড পর্যন্ত আপনাদের এই কথাগুলো চলে গেছে যে আলহামদুলিল্লাহ জামিয়া মুফিজিয়া ডিগ্রির চর ভাই সামনে কথা বলবেন না জামিয়া মুফিজিয়া ডিগ্রির চর এখন একটা জামালপুরের মধ্যে উল্লেখযোগ্য একটা মাদ্রাসা সোহান আল্লাহ এই কারিগর ফুল বাগান দেখতে ভালো লাগে ফুল বাগান কি এমনি এমনি সাজে নাকি ভাই মালি লাগে না ফুল বাগান হইতে কি মালি লাগে না লাগে না মালি লাগে আপনারা এই মালিকে চিনবেন এই মালিকে মহব্বত করবেন আল্লাহ নবী সাল আলিয়া সাল্লামের একটা হাদিস বলে আমি আমার বয়ান শেষ করে দিব আর সবার শেষে ওই আমলটা শিখিয়ে দিব যে আমলটা করলে আল্লাহ তালা মক্কা মদিনা জিয়ারত নসিব করে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম একটা হাদিস বললেন ও মত কুন আলেমান হয়তো নিজে আলেম হও হয়তো বা নিজে আলেম হও আলিমান আলেম হইতে পারো নাই আলেমের ছাত্র হও আও নাসরাহ আলেমও হইতে পারো নাই আলেমের ছাত্রও না মাত্র টাকা পয়সা দিয়ে মাদ্রাসাকে একটু সহযোগিতা করো আপনারা কি মাদ্রাসায় সহযোগিতা করেন নাকি করেন তো কে কে আজকে আলহামদুলিল্লাহ এই মাহফিলে কে কে দান করছে একটু হাত তুলি দেখি আপনাদের জন্য দোয়া হবে আয় আল্লাহ আপনারা সবার দানকে কবুল ও মঞ্জুর করেন হাত নামা তৃতীয় নাম্বার তুমি আলেম না আলেমের সন্তান না ছাত্র না তাইলে তুমি মাদ্রাসার কমিটি হও অথবা মাদ্রাসাকে মহব্বত কইরা টাকা পয়সা দাও টাকা পয়সাও দিতে পারো না চতুর্থ প্রকার ছাত্রও না আলেম না মাদ্রাসায় টাকা পয়সাও দিতে পারো না চার নাম্বার হও মহিব্বান লাহু মাদ্রাসাকে ভালোবাসো মাদ্রাসাকে কি করো ভাই হজুর হাইটা যাইতেছে কাঠমল্লা আরে ওলামায় কেরাম আম্বিয়া কেরামের ওয়ার ইস্ট সুবহান আল্লাহ বলা চাই এই উলা কেরামকে টিক্স করে টিক্স করে হজুর সাল্লাল্লা বললেন ও মদ এই চার শ্রেণীর মধ্যেই থাকো খবরদার খবরদার পঞ্চম নাম্বার হইও না পঞ্চম নাম্বার মানে ছাত্র হন নাই ওস্তাদ হন নাই টাকা পয়সাও দেন না মহব্বত করেন না একটা জামাত এখন দাঁড়ায় গেছে এরা কমই মাদ্রাসার বিরুদ্ধে আবার লেগে গেছে তাবলিগের একটা গ্রুপ আমাদের সভাপতি সাহেব সহসভাপতি সাহেব বলছেন যে এই গ্রুপরা এখন আমাদের কমই মাদ্রাসায় দান দেওয়াও বন্ধ করে দিছে নাওজুবিল্লা বলে এরা ছাত্রগুলাও নিয়ে যাইতেছে তাদের মাদ্রাসা বানাইতেছে যে কথা বলতেছিলাম এই চার গ্রুপের মধ্যে আমরা থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই চার গ্রুপের এক গ্রুপের মধ্যে কবুল করে নেন বলেন আমিন